নমস্কার, মেরিনাস বেস ক্যাম্প থেকে বলছি। আমি মিঠুন অধিকারী আর অরিন্দম দা আজকে আমরা মোহনবাগানের প্র্যাকটিস দেখতে এসেছিলাম। কাল হায়দ্রাবাদ এফসির সঙ্গে ম্যাচ আছে, তাই আজকে প্র্যাকটিস সেশনটা একটু ছোটোই ছিল, ওই 45 মিনিট 1 ঘন্টার মতো। অরিন্দম দা পুরো প্র্যাকটিসটা সময় ছিলেন, তা আমি অরিন্দম দাকে জিজ্ঞেস করব যে অরিন্দম দা, তুমি আজ প্র্যাকটিস থেকে কি বুঝলে, কালকের আমাদের সম্ভাব্য একাদশ কি হতে পারে বা আমাদের প্লেয়াররা কোন কোন প্লেয়ার খেলতে পারে? দেখো, সম্ভাব্য একাদশ যেটা হতে পারে সেটা হচ্ছে গোলকিপারে বিশাল ক্যাপ, ডিফেন্ডার শুভাশিস বোস, আর হেক্টর উস্তে প্রবাবলি আমাদের সেন্টার ব্যাক পেয়ারিং হবে, আর আশিস রায় ফিট। আশিস রায় আজকে প্র্যাকটিস করেছে, কারণ ম্যাচ ডে -1 আশিস রায় যখন ফিট আছে তখন আশিস রায় কালকে প্লেয়িং 11 খেলবে, আর আমাদের হয়তো লেফট হ্যান্ড সাইডে হয়তো অমনদীপ খেলবে, আর খুব সম্ভবত গ্লেন মার্টিন্স আর অনিরুদ্ধ থাপা আমাদের ডিফেন্সিভ স্ক্রিন খেলবে মাঝ মাঠে, আর সামনে তিনজনের মধ্যে হয়তো সাহাল, দিমি পেত্রাতস আর হুগো বোমস খেলতে পারে। আপ ফ্রন্টটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি, লোন স্ট্রাইকার হিসেবে যেহেতু কালকে সাদিকু খেলবে না, হয়তো জেসন কামিংস কালকে স্টার্ট করতে পারে। আমি এর আগে বলেছিলাম হয়তো জেসন কামিংস হয়তো প্লেইং ইলেভেনে থাকবে না, কিন্তু যা সম্ভাবনা দেখা যাচ্ছে তাতে জেসন কামিংস হয়তো কালকে স্টার্ট করতে পারে। যদি জেসন কামিংস স্টার্ট না করে তাহলে কিয়ান নাসিরই হয়তো আমাদের প্লেইং ইলেভেনে থাকবে। আচ্ছা, আমরা দেখছিলাম ম্যাচের প্র্যাকটিসের শেষে প্লেয়াররা বেরিয়ে যাওয়ার পরে একদম লাস্টে বেরোলো হামিল আর আনোয়ার। তা তোমার হামিল আর আনোয়ারকে দেখে কি মনে হচ্ছে, তারা তাদের ম্যাচ ফিট হতে কতটা সময় লাগতে পারে, বা আমাদের কাছে কি কোনো ইনফরমেশান আছে যে তাদের ইঞ্জুরি কীরকম কন্ডিশনে আছে, তুমি যদি একটু বল। দেখো, আনোয়ার আলীর হ্যামস্ট্রিং পুল হয়েছে, সেরকম সিরিয়াস কিছু ইঞ্জুরি নয়। আনোয়ার আলী মানডে থেকে রিহ্যাব শুরু করেছে, আজকেও সে তার কন্ডিশনিং চলছিল, হ্যামিলেরও চলছিল। খুব বেশি হলে আনোয়ার হয়তো খুব বেশি হলে আরও 1 সপ্তাহ লাগতে পারে ওদের ফুল রিকভার হতে। প্লেয়াররা যখন মাঠের বাইরে বেরোচ্ছিল তখন সব প্লেয়ারদেরই বেশ হাসি খুশি লাগছিল, তারা অনেক ফ্যান্সরা বাইরে এসেছিলো, তাদের সঙ্গে ছবি টবি তুলছিল, কিয়ান তার নিজের জার্সিও একজনকে উপহার দিল। তো প্লেয়ারদের দেখে মোটামুটি তো ভালোই লেগেছে। তাও আমি অরিন্দম দাকে জিজ্ঞেস করবো যে তোমার প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন লাগছে? দেখো, একটা কথা বলি, হাবাস কোচ হয়ে আসার পর থেকে না মোহনবাগানের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর হাবাস নিজেও একজন পজিটিভ মাইন্ডেড কোচ, সে তার পজিটিভিটি পুরো টিমের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ইভেন আরও একটা কথা বলি, আমাদের যে নতুন ফিটনেস ট্রেনার এসছেন, তো তার তত্ত্বাবধানে মোহনবাগানের কিছু রুটিন চেঞ্জ হয়েছে, তো সেই কারণে টিম হয়তো যেটুকু সাফার করেছে আমাদের মেজর পার্ট অফ দ্য সিজন, আর মনে হয় সেই সিচুয়েশান আমাদের মধ্যে ক্রিয়েট হবে না। প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ ডেফিনেটলি পজিটিভ, আমরা কালকে 3 পয়েন্টের জন্য ধাপাচ্ছি, এবং আমি খুব শিওর যে কালকে হয়তো মোহনবাগান একাধিক গোলে জয়লাভ করবে।